মুসলমানই ছিলাম না, আমাদের এই অমুসলিমত্ব দূর করে যুগ যুগ ধরে আরব জাহানের আল্লাহর ওলিরা, পীর মাশাইখরা, ঘর বাড়ি, স্ত্রী ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে বাংলা ভারত এসে মুসলমান বানাইছেই তো পীর মাশাইখরা। কোরআন তোমরাও পড়েছ, আমরাও পড়েছি, কিন্তু আমরা বুঝে শুনে পড়েছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ইজ্জত আমার আল্লাহর জন্য, ইজ্জত আল্লাহর রসুলের জন্য, ইজ্জত মুমিন বান্দাদের জন্য, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বোঝে না। এই জন্য কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ, আল্লাহর রসুল এবং মুমিনে কামেল আল্লাহর নবীদেরকে ইজ্জত করা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ইবাদত। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, আমি আরো পরিষ্কারভাবে বলতে চাই, আমরা সবাই মুমিন। আমরা কি মুমিন? আমরা মুমিন সবাই, বাংলাতে আমরা মুমিন বলি মুমিন, আর আরবি শব্দটা হলো মুমিন। আমরা সবাই মুমিনই বলে, অসুবিধা নেই, বাঙালি মানুষ যেটা বলে সুবিধা সেটাই আমরা বলি। আমরা সবাই মুমিন, কিন্তু মুমিন দুই প্রকার। এক প্রকার মুমিন হলো মুমিনে নাকেস, আরেক প্রকার মুমিন হলো মুমিনে কামেল। নাকেস মুমিন হলো আমরা, আমরা গুনাহগার মুমিন, আর মুমিনে কামিল হলো আল্লাহর ওলিরা। মুমিনে কামিল সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে সব দেখতে পায়। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, কতটুকু দেখেন, মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ করেছে, মুজাবুল কবির লিত্তাবারানির মধ্যে এই হাদিস কেন উল্লেখ, একাধিক সাহাবি এই ঘটনাটা বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি মসজিদে নববী থেকে একদিন বের হলেন, বের হওয়ার পরে হযরতে হারেস ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির সামনাসামনি পড়ে গেলেন। নবীজি বললেন, তোমার ভোর বেলাটা কাইফা আসবাহাত, তোমার ভোর বেলাটা কিরকম হলো? হযরতে হারেস বলেন, আসবাহতু আল্লাহি হাক্কান মুমিনান, নবী গো আল্লাহর কসম করে বলি, আজকের ভোর বেলাটা আমার ঈমানের সাথে হয়েছে, মুমিন অবস্থায় হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফানজুর মাযা তাকুলু, তুমি কি বলছো ভালো করে নজর করে বলো, ফা ইন্না লিকুল্লি হাকিকাতিন হাকিকা, কেননা সব হাকিকাতেরও হাকিকত আছে, মাল হাকিকাতু ঈমানাকা, তোমার ঈমানের হাকিকত কি, তোমার মুমিন হওয়ার হাকিকত কি? তখন ওই সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ঈমানের হাকিকত হলো কান্নি আনজুরু ইলা আরশে রাব্বি বারজান, এই জমিনে দাঁড়াইয়া আরশে আজিমে আমার আল্লাহকে, আমার আল্লাহকে, আমার আল্লাহকে আরশের উপরে আমি দেখি। সুবহানাল্লাহ। ওনার ঈমানের হাকিকত জমিন থেকে আল্লাহ তাআলা পর্যন্ত দেখে। আর আমরা সবাই মুমিন, কিন্তু আমরা আল্লাহকে দেখি? তাহলে মুমিন দুই প্রকার, একটা হলো মুমিনে নাকেস আমরা, আর একটা হলো মুমিনে কামেল। এই মুমিনে কামিল যারা, তারাই হলো আল্লাহর ওলি। তারাই যদি কোনো কামেল পীরের কাছ থেকে খেলাফত পায়, তারাই পীর হয়। শোনো যুবক ভাইয়েরা, তোমাদেরকে বুঝাবে, কোনো পীর লাগে না, পীর লাগবে না, সব ভণ্ড, এরকম বুঝাবে।
অনেক সময় এরকম বলবে পীর সাহেবরা নামাজ পড়ে না, পীরের কাছে গেলে নামাজ পড়া লাগে না, পর্দা পোশিদা লাগে না, পীরের কাছে গেলে শুধু গান বাজনার নাচানাচি করা লাগে, পীরের কাছে সব গাজার আড্ডা গাজা খাওয়ার কথা। এই ধরনের কথা বলে পীর মাসা একদেরকে হেনস্তা করে, হেন করে, ছোট করে। অরিজিনালি আল্লাহর ওলি যারা, পীর মাসা এক যারা, তারাই তো এই দেশে মানুষে নামাজ শিখাইছে। আল্লাহর ওলিরা তারাই তো মানুষকে পর্দা শিখাইছে, সুন্নতি লেবাস শিখাইছে। আল্লাহর ওলি পীর মাসা এক রায় মুসলমানদেরকে মুসলমান